গেছে। আর দেখেছো কতটা ফুলেছে, একবার দেখো, আর দেখো কতটা জালি জালি বেরিয়েছে, দেখো, দেখেছো তো, দেখো শুভ বিকাল আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে কোনো ঘরের কাজকর্ম কোনো কিছুই না। তো আজকে তোমাদেরকে দেখাবো যে বাড়িতে মানে চালের চাল ভিজিয়ে তো সেই চালটাকে মিক্সচার মেশিনে পেস্ট করে সেটা দিয়ে কিভাবে চিতই পিঠা বানাতে হয়। তো চিতই পিঠা বানিয়ে দুধে ভিজিয়ে তো তোমাদেরকে দেখাবো যে কতটা নরম তুলতুলে পিঠাগুলো, খেতে স্বাদ হয়। তো অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করব। তো তো চলো, আর আমি চালটা জানো তো আগে থেকে ভিজিয়ে রেখেছি, তো চলো এখন চালটাকে একটুখানি মিক্সচারে গুঁড়ো করে নিই। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি এখানে, এটা হচ্ছে গোবিন্দভোগের ভাঙা চাল। তো এটাকে আমি প্রায় 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি একটা ব্যাটার মতন তৈরি করে নেব। তো জল দিয়ে চালটা দিয়ে দিচ্ছি, আর চালের সাথে একটু জলও দিয়ে দিলাম। তো এভাবেই দেখো আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো অনেকে কিন্তু গুঁড়ো করেও নিতে পারো, তো এভাবে নিলেও কিন্তু অসুবিধা নেই, এভাবে নিলেও কিন্তু পিঠেটা কিন্তু সুন্দর করে ফুলবে। তো আমি বাকি চালগুলোকে এভাবে ব্যাটার বানিয়ে নেব সবগুলোকে। তো বন্ধুরা আমি চলে আসলাম বাইরে, আজকে বাইরে কাঠের উনুনে পিঠে বানাবো। তো দেখো আমি সমস্ত কিছু ওই দেখো গুছিয়ে নিয়েছি, দেখেছো তো। আজকে একটু সমস্যা হবে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমাকে একাকাই করতে হবে। তো তো দেখো বন্ধুরা এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি, উনুনটা ধরে আর আমার কিন্তু ওই ব্যাটারটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা মতন বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর ওদিকে দেখো নন্দিনী কিন্তু কলা পাতা কাটতে চলে গেছে। তো এখন আমি ব্যাটারটাকে সুন্দর করে দেখো একদম ফেটিয়ে নিচ্ছি, যত ফেটাবে তত কিন্তু পিঠেটা ফোলার সম্ভাবনা বেশি থাকবে। তো দেখো এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি, যে মাটির যে সাজটা রয়েছে ওই সাজটা আগের দিন এই সাজটাই ব্যবহার করেছিলাম। তো সেই সাজটা আজকেও আমি কিন্তু পিঠে বানাবো সেই সাজটা দিয়ে। তো এখন দেখো আমি ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি, মানে এতটা হাতে তাপ লাগছে আমার, আমি দিতে যে আমার কতটা কষ্ট হচ্ছিল কি বলবো, বাটিতে করে দেওয়া যাবে না, হাতায় করেই দিতে হবে। আর দেখো আমি মুখটা বন্ধ করে দিলাম ঢাকনটা দিয়ে, আর এদিকে দেখো আমি একটা ন্যাকড়া দিয়ে চারি সাইড থেকে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের হাওয়াটা না বেরোতে পারে। তো দেখো প্রথম খোলা পিঠেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, হয়তো একটু ফুলিনি কিন্তু পিঠেটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। তো অল্প করেই দিয়েছিলাম প্রথম খোলাটা। তো দেখো বাকিটাও কিন্তু আমি এইভাবে হাতা দিয়ে দিয়েই দিয়ে দিচ্ছি। তো বাটি দিয়ে দিতে গেলে জানো তো হাতে খুব মানে ছেঁকা লাগছে, তো হাতা দিয়ে দিয়ে দিচ্ছি। আমার যেহেতু গোল হাতা নেই ওর জন্য আমি এই হাতাটাই ইউজ করছি। তো দেখো আবার কিন্তু ঢাকনটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। তো আজকে যাই হোক প্রথমে দুই তিন খোলা পিঠে একটু কম ফুলেছে, বুঝতে পারিনি, ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছিলো ওর জন্য। তো ব্যাটারটাকে আমি পরে কিন্তু পাতলা করে নিয়েছিলাম, তো ওর পরে কিন্তু সুন্দর করে একদম পুরো সুন্দর সুন্দর পিঠে হয়েছে, ফুলে ফুলে একদম পুরো যেন ফেটে বেরিয়ে গেছে এরকম একটা ব্যাপার। আর দেখো উনুনটা এত সুন্দর জ্বলছে বন্ধুরা কি বলবো, তোমরা দেখলেই তো বুঝতে পারছো। আর আমার এই উনুনটাই না রান্না করতেও জানো তো বেশ ভালো লাগে, মানে এতটা জলে তাড়াতাড়ি করে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো বাকি দেখো পিঠেগুলোকে কিন্তু আমি এভাবে বানিয়ে নেব। ঠিক
তো দেখো বন্ধুরা, প্রায় কিন্তু আমার পিঠে বানানো হয়ে গেছে। আর এদিকে আমার মাও কিন্তু চলে এসেছে আজকে। তো মাকে বলেছিলাম যে আসো, এসে ঘুরে যাও, অনেক দিন তো আসো না আমাদের বাড়িতে। তো মা বাবা এসেছে, আর দেখো আমার কিন্তু পিঠে বানানো প্রায় হয়ে গেছে। তো দেখো পিঠেগুলো এত সুন্দর ফুলেছে কি বলবো, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও জানো তো ততটাই সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো আমার প্রায় কিন্তু পিঠেগুলো বানানো হয়ে গেছে, আর দেখেছো কতটা ফুলেছে একবার দেখো, আর দেখো কতটা জালি জালি বেরিয়েছে, দেখো দেখেছো। তো এভাবে তোমরা একবার প্লিজ একবার এভাবে করে কিন্তু খেয়ে দেখবে। আর এই পিঠেগুলো আমি দুধে ভিজিয়ে দেখাবো তোমাদেরকে। তো প্রথমে আমি এগুলোকে বানিয়ে নিই, তারপর দুধে ভিজিয়ে, তারপর তোমাদেরকে পিঠে বানাতে বানাতে সন্ধে হয়ে গেল। আর দেখো আর বেশি নেই, আর এক খোলা দিলে আমার হয়ে যাচ্ছে। তো দেখো কতগুলো পিঠে বানিয়েছি, কতগুলো পিঠে হয়েছে, আর পিঠেগুলো জানো তো কত সুন্দর ফুলছে, দেখেছো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু পিঠে বানানো হয়ে গেছে, আর ঘরে চলে এসেছি, কেননা বাইরে অন্ধকার হয়ে গেছে। তো দেখো এখন আমি দুধটাকে একটু জাল করে নিচ্ছি, আর এদিকে দেখো দুধটা ফুটে উঠেছে, আর আমি পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মনে হয় কড়াইতে ধরবে না, ওর জন্য আমার অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ঢেলে, কেননা আমার নাড়াচাড়া করতে কিন্তু খুব সমস্যা হবে। তো দেখো আমি অন্য পাত্রে ঢেলে নিলাম, তো এখন কিন্তু বেশ নাড়াচাড়া করতে ভালো হচ্ছে। তো দেখো এখানে আমি এক বাটি মতন চিনি দিয়ে দিয়েছি, আর এখানে একটু গুড় নিয়ে নিয়েছি, একটু গুড় দিয়ে দিলাম, কেননা একটু লাল লাল কালার আসবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। আর দেখো কিছুটা নারকেল কুচি দিয়ে দিচ্ছি, নারকেল দিলে জানো তো টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, মানে কি বলবো, দুধ দিয়ে চিনি দিয়ে একরকম টেস্ট, আর নারকেল দিলে জানো তো আর এক রকম টেস্ট। তো আমার কিন্তু প্রায় হয়ে গেছে, তো এখন আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখো একটু ঢাকা দিয়ে রেখেছি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে দেখো একটা বাটিতে আমি কিন্তু একটু নিয়ে নিচ্ছি। তো দেখো এখন একটু বাটিতে নিয়ে তোমাদের দাদাভাইকে একটু টেস্ট করাতে দেব যে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হবে হয়তো। তো দেখো বন্ধুরা কত সুন্দর মানে দেখতে হয়েছে, আর খেতেও জানো তো ততটাই সুন্দর হয়েছে। তো একবার তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো দেখো তো দেখো বন্ধুরা একটু উপর থেকে নারকেল কুচি দিয়ে দিয়েছি, আরো দেখতে জানো তো আরো সুন্দর হয়ে গেছে। নারকেল ভিতরে দিয়ে দিয়েছি? হ্যাঁ দিয়েছি, উপর থেকে একটুখানি একটু সুন্দর লাগবে তাই। ও মা আমি আগে তোমার করে খাওয়াইনি, আগে করেছি কিন্তু এবার নারকেলটা দিইনি অবশ্য। সুন্দর হয়েছে খেতে? কি বলছি তুমি বলো, মুখে থেকে বলো। তুমি এরকম বানাতে তো পারতে না? না আমি সত্যি বানাতে পারতাম না। নিজের মনের থেকে বানাচ্ছ?
যে মোড়ের থেকে বানালে নারকেলটা ভাবলাম একটু নারকেল দিলে মনে হয় টেস্টিটা বেশি হবে, ওর জন্য নারকেলটা একটু দিয়েছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ভিডিওটা শেষ করে দাও তুমি একটু বলে বন্ধুদেরকে, খেয়ে দাবার বলো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর না লাগলেও কমেন্ট করো বুঝতে ভাই এটা খারাপ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।